হ্যালো বন্ধুরা, আমাকে অনেকে বলছে যে ভাইয়া, ফাইবারে হ্যান্ড ওভার করবো কিভাবে, ফাইবারে কাজ কিভাবে ডেলিভারি দিব, অনেকে বলছে। তো আমি এই টিউটোরিয়ালটা সবার জন্য বানাচ্ছি। আমাকে এত ফোন আর রিসিভ করতে ভালো লাগতেছে না। যারা ইদানিং ফাইবারে কাজ করতেছেন, তারা খুব বেশি বেশি কাজ পাচ্ছেন, তাদের জন্য এই টিউটোরিয়ালটি। তো দেখেন, এই যে ডেলিভারি ওর অর্ডার, এখানে আপনার এখানে রিকোয়ারমেন্ট তো আপনারা এগুলো সবই জানেন। তারপর দেখায় ডেলিভারি নাও, এখানে যাবেন। যাওয়ার পরে হচ্ছে এখানে আপনার মেন ফাইলগুলো দিবেন, ক্লায়েন্টকে যে ফাইলগুলো আপনি দিতে চান, জেপিজি, পিএনজি, এআই, তার সঙ্গে সোর্স ফাইল, ইপিএস। আচ্ছা, সেই ফাইলগুলো আপনার আচ্ছা আপনাদের দেখাই দেই। মনে করেন, সাপোজ আমি হচ্ছে এই কয়টা ফাইল তাকে দিচ্ছি, এই দুইটা ফাইল, তিনটা ফাইল। আচ্ছা, এখন এখানে কি দিচ্ছি আমরা, মেন ফাইলটা দিচ্ছি এখানে, আর আপলোড ওয়ার্কের মধ্যে কি দিব, আচ্ছা সেটাও দেখাই দিই। আচ্ছা দেখেন তো, এখানে আপনার কি আছে দেখতেই তো পাচ্ছেন। দেখেন এখানে, আচ্ছা এগুলো যে পোর্টফোলিও, দেন একই জিনিস হচ্ছে এইটা পোর্টফোলিও। আপনি যদি এখানে আপনি মক আপ করা পিকচার হোক আর যে পিকচার, আচ্ছা আমি এখানে এটা পোর্টফোলিও রাখতে চাই, তাহলে এটা ওখানে দিলেই কিন্তু হয়ে যাবে। এখানে লিখে দিবেন যে স্যার আমাকে একটা ভালো রিভিউ দেন, ভালো ফিডব্যাক দেন। এই তো ডেলিভারি ওয়ার্ক দিলে পেস্টা রিলোড নিয়ে আপনার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তারপরে ক্লায়েন্ট আসার পরে আপনাকে হচ্ছে যদি কিছু বলে চেঞ্জ করতে চায়, তাহলে মডিফাই ওয়ার্ক আসবে, আর না চাইলে সে আপনার ফাইলটা নিয়ে আপনাকে একটা ভালো রিভিউ দিয়ে সে চলে যাবে। আজকে টিউটোরিয়ালটা ছিল এটার জন্যই, ফাইবারে হ্যান্ড ওভারের জন্য এই টিউটোরিয়ালটা। তো আপনাদের যদি কোনো ধরনের হেল্প প্রয়োজন পড়ে, তাহলে অবশ্যই আমাকে জানান, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।